আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের রেসিপি আছে যেটা বানানোর পদ্ধতিটা থাকবে কিন্তু ভীষণই সোজা ফ্রাইড রাইস তো আছেই তার সাথে সাথে কিন্তু রুটি বা পরোটার সাথে এই চিকেনটা খেতে অসাধারণ লাগে তার জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা আর এই কাঁচা লঙ্কা বাটাটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটা বেশি ভালো আসে এর সাথে দিয়ে দিলাম এক এক চামচ মতো ডার্ক সয়া সস আর এক চামচ ভিনিগার ডার্ক সয়া সস না থাকলে তোমরা লাইট সয়া সসও ব্যবহার করতে পারো তার সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার প্রথমে চিকেনটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর তার সাথে এক চামচ মতোই ময়দা এবার ময়দা আর কর্নফ্লাওয়ারটার সাথেও চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে কিছুটা তেল গরম করে চিকেনগুলোকে এরকম এক একটা করে দিয়ে পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যে চিকেন পকোড়াগুলো খুব বেশি ভাজা ভাজা যাতে না না হয়ে যায় অল্প একটু ভাজা মতো হয়ে আসলেই কিন্তু নামিয়ে দিতে হবে এরপর আরেকটা একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে এক চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট মশলাটাকে একটু মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো টমেটো কেচা এক চামচ ডার্ক সয়া সস আর এক চামচ ভিনিগার দিয়ে সসের সাথেও সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ওই ভেজে রাখা চিকেনটাকে ওই সসের মধ্যে দিয়ে সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমরা এখানে কিন্তু কিছুটা জলও ব্যবহার করতে পারো যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল দিলেই কিন্তু হবে এরপরে কিছুটা কনফ্লাওয়ার মেশানো জল এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে আমি নিলাম ব্যাস চিলি চিকেন একদম তৈরি ভীষণই সোজা একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও